আজকের দিনেও অনেক কথা বলা হয় যে কিভাবে একজন নেটিভ আমেরিকান সামন একটা ঈগল হয়ে ওঠে। গুপ্তবিদ্যার বিজ্ঞানীরা অন্যান্য ধরনের পদ্ধতির উদ্ভাবন করেছে। তারা অন্য আকার নির্বাচন করে সেগুলিকে দিয়ে নির্দিষ্ট কাজ করেন। গুপ্ত বিজ্ঞানের অনেকগুলো দিক আছে, অথর্ববেদ সম্পূর্ণ এই বিষয়ে। আমেরিকার স্থানীয় প্রাচীন সংস্কৃতিগুলোতে মানা হয় যে জন্তু জানোয়ারদের আত্মা মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। মানুষের প্রাণশক্তি আর জন্তু জানোয়ারদের প্রাণশক্তির মধ্যে সম্পর্ককে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ওকাল্ট সায়েন্স বা গুপ্ত বিজ্ঞানে কিছু কিছু জিনিস কেউ করতে পারেন, কিন্তু এগুলোকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় মানা হয় আধ্যাত্মিক জগতে। যোগের জগতে এইগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং পশ্চাৎগামী পদক্ষেপ। গুপ্তবিদ্যার ক্ষেত্রেই এসব করা হয়। সম্প্রতি আমরা নেপালে ভ্রমণ করার সময় এরকম একটা উপত্যকায় পৌঁছাই যেখানে কিছু নেপালি উপজাতি জন্তুদের সাথে এই ধরনের গুপ্ত প্রক্রিয়া করছিল, এবং এগুলো খুব শক্তিশালী প্রক্রিয়া, কিন্তু এইগুলো অর্থপূর্ণ বা কার্যকরী ছিল আধুনিক প্রযুক্তি আসার আগে, কারণ তখন এর সাহায্যে কিছু করতে পারতেন। একটা সম্পূর্ণ পরম্পরা আছে শামানিজমের, যেখানে এমনকি আজকের দিনেও অনেক কথা বলা হয় যে কিভাবে একজন নেটিভ আমেরিকান শামান একটা ঈগল হয়ে ওঠে, মাছি হয়ে ওঠে, নেকড়ে হয়ে ওঠে এবং নিজেকে অন্য রূপে রূপান্তরিত করে সেভাবেই থাকে, এবং আরও অনেক কিছু। তো এইগুলো শুধুমাত্র গল্প নয়, এ সম্ভাবনা যথেষ্ট আছে যে কেউ ইচ্ছা করলে নিজের আকারে রূপান্তর ঘটাতে পারেন। তো নিজের সুবিধার জন্য মানুষ যে স্বেচ্ছায় অন্য আকার ধারণ করে তা নতুন কিছু নয় বা আগে শোনা যায়নি এমন নয়। বিশ্বের প্রায় প্রতিটা জায়গায় এটা আছে, বিশেষ করে আজকাল এটা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার শামানদের সম্পর্কে খুব বড় করে প্রচার করা হচ্ছে যে আজকাল শামানরা ঈগল বা নেকড়েতে পরিণত হচ্ছে, যে দুটো আকার তাদের কাছে প্রচলিত। এটা এখানে আগে শোনা যায়নি এমন নয়, কিন্তু এই সংস্কৃতিতে এটাকে নিচু চোখে দেখা হতো, ওখানে সম্ভ্রমের সঙ্গে দেখা হয়, কারণ ওটা আধ্যাত্মিকতা নয়, ওটা ওকাল্ট বা গুপ্তবিদ্যা। এখানে আমাদের গুপ্তবিদ্যার বিজ্ঞানীদের, আমি তাদের বিজ্ঞানী বলি কারণ তারা সেই ধরনেরই মানুষ, তারা নিজেদের পাখি বা জীবজন্তু হিসেবে রূপান্তরিত করার চেষ্টাও করেন না, কারণ ঝুঁকি আছে। কারণ আপনি যখন অন্য কোনো রূপ ধারণ করবেন তখন এই দেহটিকে সুরক্ষিত রাখতে হবে, আর সবসময়ের অপব্যবহার হতে পারে। তো এমন ঘটনাও ঘটেছে যে কেউ এখানে কোনো নিরাপত্তার মধ্যে তার দেহটি ছেড়ে গেছেন এবং ধরুন একটা ঈগল হয়ে কিছু সময়ের জন্য উড়ে গেছেন, কিন্তু যখন ঈগল ফিরে এলো তখন তার শরীরটাই নেই। এখন সেই ঈগল কি করবে? একটা ঈগল এখানে এসে যদি বলে আমি একজন যোগী, দুঃখজনক অবস্থা, তাই না? যেহেতু আপনি উঠতে পারেন না, তাই মনে করেন ঈগল হতে পারাটা বেশ বড় ব্যাপার। ঈগল হওয়াটা কোনো বড় কিছু নয়, সে উঁচুতে উঠলেও তার নজর সবসময় নিচের দিকেই, বরং এখানে বসে উপরে তাকানো ভালো, উপরে গিয়ে নিচে তাকানোর চেয়ে। সত্যি তো এখানে গুপ্তবিদ্যার বিজ্ঞানীরা অন্যান্য ধরনের পদ্ধতির উদ্ভাবন করেছেন, অর্থাৎ তারা নিজেরা অন্য কোনো আকার ধারণ করেন না, তারা অন্য আকার নির্বাচন করে সেগুলিকে দিয়ে নির্দিষ্ট কাজ করেন। তারা একটা নির্দিষ্ট প্রাণীকে নির্বাচন করেন। সাধারণভাবে
যে জিনিসটা যা ভীষণভাবে ব্যবহার করা হয় তা হলো মুরগি। আপনি এটাকে অপচয় ভাবছেন? মুরগিটাকে কচি এবং প্রাণবন্ত হতে হবে, রান্না না করা। তো মুরগির জীবনটা মুক্ত করে সেই প্রাণ রূপটিকে আপনার নির্দিষ্ট কিছু কাজে ব্যবহার করুন। আপনি মুরগির দেহে প্রবেশের পরিবর্তে মুরগির দ্বারা কাজগুলোকে নিয়ন্ত্রণ করুন, রিমোট কন্ট্রোল মুরগি, ঠিক আছে? আপনি একটা মুরগি হওয়ার চেয়ে একটা রিমোট কন্ট্রোল মুরগি ভালো, তাই না? কারণ আপনি মুরগি হয়ে উঠলে ঝুঁকি থাকে। আপনার দেহটি ছেড়ে চলে গেলেন, মুরগি হয়ে বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করলেন আর অন্য কারোর তন্দুরি হয়ে গেলেন। সুতরাং তারা আরও উন্নততর উপায় বার করল একই কাজ করার জন্য। তো হ্যাঁ, গুপ্তবিজ্ঞানের অনেকগুলো দিক আছে। একটা সম্পূর্ণ বেদ এটা নিয়েই, অথর্ববেদ সম্পূর্ণ এই বিষয়েই। আমরা নির্দিষ্ট কিছু জিনিস অনুশীলন করতে চাইলে আমরা তা পারি, তবে এখানে আমরা এমন জিনিসের অনুমতি দিই না, কারণ দরকার কি? যা সব ঘটবে তাতে আপনার অজ্ঞতা আরও গুরুতর মাত্রা পাবে। আপনি দুটো দেহ পরিবর্তন করতে পারেন, এটা এবং ওটা। আপনি এখন যা তার চেয়েও জীবনের প্রক্রিয়াতে আরও বেশি আসক্ত হয়ে যাবেন। শুধুমাত্র নিছক ক্ষমতাই আপনাকে ধ্বংস করে দেবে নানা উপায়ে। গুপ্তবিদ্যা একটা খুবই কার্যকরী প্রক্রিয়া ছিল যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না। তখন তারা ভৌতিক জগতে প্রবেশ করার জন্য কিছু নির্দিষ্ট উপায়ের ব্যবহার করতেন, তবে সেখানে পৌঁছাতে অনেক কসরতের প্রয়োজন ছিল। কিন্তু আজ গুপ্তবিদ্যার ততটা অর্থপূর্ণ নয়, কারণ গুপ্তবিদ্যা যা যা করতে পারত তার চেয়েও বেশি কিছু এখনকার আধুনিক প্রযুক্তি করছে। আপনাকে শুধু একটা ড্রোন পাঠাতে হবে, বা আপনার টেলিভিশন চালু করতে হবে, বা ফোন স্ক্রিনই আপনি যা যা জানতে চান তা বলে দেবে। আপনি যদি জানতে চান বৃষ্টির মেঘ কোথায়, আগে অনেক কিছুই করতে হতো, এখন তার প্রয়োজন নেই, শুধু আবহাওয়া চ্যানেলই যথেষ্ট। তাই এটা অপ্রয়োজনীয় প্রচেষ্টা। তো পশু প্রবৃত্তির সঙ্গে সম্পর্ক তৈরি করার চেয়ে পশু প্রবৃত্তির ঊর্ধ্বে বিবর্তিত হওয়ার দিকে মনোযোগ দেওয়া ভালো। কিভাবে আপনার ভিতরের পশুর থেকে রেহাই পাবেন সেটাই আমার কাজ, পশুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেওয়া নয়।